কিছুদিন আগে ঘুরে এলাম তারাতারিণী মন্দির থেকে, যেটা উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে রয়েছে। এই মন্দিরটা ঋষিকুল্লা নদীর তীরে একটা ছোট্ট পাহাড়ের উপরে রয়েছে। এই মন্দিরে আসার জন্য নিচ থেকে আপনারা পেয়ে যাবেন সরকারি বাসের সুব্যবস্থা। এখানে যেহেতু এখনো মন্দির নির্মাণের কাজ চলছে, তাই চারদিকে পড়ে রয়েছে এখানকার মন্দির নির্মাণের জন্য পাথর। আমি এই মন্দিরের ভিতরে যত এগোচ্ছিলাম, এই মন্দিরের কারুকার্য আমাকে আরো মুগ্ধ করছিল। এই মন্দিরের আরেকটি রাস্তা হলো এটি। এই পথ দিয়ে 999টা সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে অনেকেই আসেন। এই যে বড় দরজাটা দেখতে পাচ্ছেন, এর ঠিক সামনেই রয়েছে মন্দিরের মূল প্রবেশদ্বার। এই মন্দিরের দরজার ঠিক পাশেই রয়েছে জুতো খুলে রাখার সুব্যবস্থা। এখানে আমরা জুতো রেখে মূল মন্দিরে প্রবেশ করেছিলাম। এই মন্দিরে ঢোকার পর দেখলাম এই মন্দিরের মধ্যে রয়েছে ভোগ সামগ্রী সংগ্রহ করার জন্য একটা দোকান, যেখান থেকে আপনারা ভোগ সামগ্রী সংগ্রহ করতে পারেন। এরপর ছোট মন্দিরগুলো দর্শন করে আমরা গেলাম মূল মন্দির দর্শন করার জন্য, যেটা মা তারাতারিণীর মন্দির। আগেই বলে দিই, এই মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া একদম এলাও না, তাই জন্য আমরা ক্যামেরাটা বাইরে রেখেই গিয়েছিলাম। এটা হচ্ছে মা তারাতারিণী মন্দিরের ঠিক পিছনের অংশটা, যেখানে রয়েছে অসংখ্য মূর্তি, যার কাজগুলো ছিল অসম্ভব সুন্দর। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। এরপর আমরা ঘুরে ঘুরে পুরো মন্দিরটা খুব ভালোভাবে দেখছিলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, এখানে কিন্তু রোপওয়েও রয়েছে। যারা রোপওয়েতে চড়তে ভালোবাসেন, তারা কিন্তু সেই পথ দিয়েও আসতে পারেন। আমি আগেই বলেছিলাম এখানকার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এই যে দেখুন কত সুন্দরভাবে এখানকার শিল্পীরা এই কাজগুলো পাথরের মধ্যে খোদাই করে তৈরি করছে। যেহেতু সন্ধ্যা নেমে আসছিল আর আমাদের যেহেতু সময়টাও খুব কম ছিল হাতে, তাই জন্য আমরা বাড়ির পথে রওনা দিলাম। এই সরকারি বাসগুলোতে চেপেই আমরা পাহাড়ের পাদদেশে নেমে গেলাম, মানে আমাদের গাড়ি যেখানে ছিল। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাবেন। নমস্কার।